গুড মর্নিং স্টুডেন্ট আচ্ছা তোমরা তো পিপিতে পড়েছো কি বাংলা পড়েছো অঙ্ক পড়েছো ইংরেজি পড়েছো এগুলো কিন্তু আমরা আজকে আজকে একটা নতুন জিনিস করব নতুন বই পেয়েছো একটা সেই বইটা কি তোমরা তোমাদের এই বইটা জানবো আর আমাদের আরো অনেক কিছু জানার আছে সেগুলো আচ্ছা এইটাকে আমরা কি বলছি এইটাকে বলছি জ্ঞানের ভান্ডার এটা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আমাদের জ্ঞান বাড়বে এইটাকে আমরা পরিবেশ বলি এই পরিবেশ ক্লাসে আমরা প্রথমে কি করব আমাদের যখন তোমরা প্রাইমারিতে ভর্তি হয়েছিলে আমরা তোমাদের সঙ্গে পরিচয় করেছিলাম প্রত্যেকের প্রত্যেকের নাম বাবার নাম ঠিকানা এগুলো আমরা শিখেছিলাম আবার এখানেও এই প্রথম শ্রেণীতেও আমাদের প্রথমে তোমাদের সঙ্গে জানতে হবে যে তোমার নাম কি তুমি জানলে আমার নাম কি এবার আমি তোমার বাবার নাম কি তুমি কোথায় বাস করো কোথায় থাকো মায়ের নাম কি এরকম পরপর পরপর এগুলো আমাদের জানতে হবে প্রত্যেকেই কিন্তু আমরা একটা দেশের একটা রাজ্যের একটা জেলা একটা গ্রামের একটা পাড়ায় থাকি এইগুলো এই জাতগুলো আমি পরপর পরপর বললাম দেশ দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ আমাদের কিন্তু একটাই পরিচয় আমরা ভারতবাসী আমাদের প্রথমেই তোমরা যেখানে থাকো সেই পাড়ার নাম জানতে হবে সেই পাড়াটা কোন গ্রামে সেই গ্রামের নাম জানতে হবে তার সেই গ্রামটি কোন জেলা সেই জেলার নাম জানতে হবে তারপরে সেই জেলাটি কোন রাজ্যে সেই রাজ্যের নাম জানতে হবে সেই রাজ্যটি আবার কোন দেশের মধ্যে পড়ছে তাহলে এবার তোমরা নিজেরাই জানো যে তোমরা কোন পাড়ায় থাকো কেউ বলবে যে আমি জয়পুরে থাকি কেউ বলবে নিশ্চিন্তা থাকি কেউ বলবে ঘোষপাড়ায় থাকি ঠিক তোমরা এক একজনের পাড়ার নাম কিন্তু আলাদা হলো কিন্তু কোন গ্রামে গ্রামটা হলো নিশ্চিন্দা তাহলে এই নিশ্চিন্দার মধ্যে এই গ্রামের মধ্যে এই পাড়াগুলো আছে এবার এই গ্রামটি আবার কোন জেলায় আমরা প্রত্যেকেই বলে উঠবো আমরা হাওড়া জেলায় বাস করি তাহলে আমাদের জেলার নাম হাওড়া তাহলে এই নিশ্চিন্দার গ্রামটি হচ্ছে হাওড়া জেলায় আবার এই হাওড়া জেলাটি কোন রাজ্যে হাওড়া জেলাটি হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ আবার কোন দেশে ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ দেশের মধ্যে তাহলে আমরা এখান থেকে আর এখন থেকে কি আমি যখন জিজ্ঞাসা করব যে তুমি কোন জেলায় বাস করো তোমরা বলবে আমরা হাওড়া জেলায় বাস করি কোন রাজ্যে বাস করো আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি কোন দেশে বাস করো আমরা ভারতবর্ষে বাস করি এবার কারোকে যদি আমি একটু ঘুরিয়ে বলি আমাদের রাজ্যের নাম কি তোমরা অনেকেই দেখেছি তোমরা ছোট বলে হয়তো বলে ফেলো হাওড়া কিন্তু হাওড়া নয় আমাদের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ হাওড়া হলো আমাদের জেলা এইগুলোই আমাদেরকে শিখতে হবে এবার আমরা কোথায় এসে শিখছি আমরা এখানে কি করতে এসেছি আমরা পড়াশোনা করতে এসেছি তাহলে এটা এই এই যে বাড়িটা এই বাড়িটা কি স্কুল বাড়ি এই স্কুল বাড়ি একটা নাম আছে তাহলে এই স্কুলের নাম কি নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ তাহলে আমরা আমাদের স্কুলের নামটা শিখলাম কি নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ এই যে স্কুলটি সেটি কোন গ্রামে অবস্থিত নিশ্চিন্দা গ্রামে অবস্থিত এটি কোন জেলায় অবস্থিত হাওড়া জেলায় অবস্থিত কোন রাজ্যে পশ্চিমবঙ্গে কোন দেশের মধ্যে এই রাজ্যটি ভারতবর্ষে তাহলে আমরা এখান থেকে কতগুলো কি শিখলাম একটা শিখলাম আমাদের প্রথমেই শিখেছি আমাদের পাড়ার নাম তারপরে শিখেছি আমাদের গ্রামের নাম তারপরে জেলার নাম তারপরে রাজ্যের নাম তারপরে আমাদের দেশের নাম তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু পরিচয় আমরা ভারতবাসী আচ্ছা এটা বোঝা গেছে এবার দেখো দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতায় তোমাদের কি দিয়েছে দ্বিতীয় পাতাতে আমাদের দিয়েছে ওই যেগুলো আমি বললাম তার মধ্যে কয়েকটি আলাদা আছে কি হচ্ছে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস আমরা কিন্তু ডাকঘর কথাটা এটা হচ্ছে বাংলা আর পোস্ট অফিস কথাটা হচ্ছে ইংরেজি আমরা সবসময় সেই ইংরেজিতেই কিন্তু
ব্যবহার করি, আমরা ডাকঘর ডাকঘর বলি না। তাহলে আমাদের জানতে হবে পোস্ট অফিসের বাংলা হলো ডাকঘর। এখানে আমাদের চিঠিপত্র ফেলা হয়, আদান প্রদান করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা হয়। আচ্ছা, তারপরে আছে যে আমরা আমাদের প্রত্যেকে একটা জাতি আছে, কি সেটা, কেউ বাঙালি হতে পারে, কেউ মুসলিম হতে পারে, কেউ আবার বিহারিও হতে পারে, ওটা নর্মেঙ্গল যাকে বলে, অর্থাৎ বাঙালি নয় এরকম। তাহলে এই যে আমাদের জাতির নাম যখন আমরা বোঝাবো, আমরা এখানে প্রত্যেকেই কিন্তু বাঙালি, আমাদের জাতি কি বাঙালি। আর হচ্ছে এরপরে আবার তোমরা দেখো দিয়েছে যে এখানে তোমার পরিচয় বা তোমাদের সম্বন্ধে জানার জন্য যে তোমরা কি কি খেতে ভালোবাসো। প্রত্যেকের কিন্তু এক একটা জিনিস, ভালোবাসার জিনিস হচ্ছে আলাদা আলাদা থাকে। কেউ বলবে আমি মাছ ভাত খেতে ভালোবাসি, কেউ বলবে আমি ডাল রুটি খেতে ভালোবাসি। প্রত্যেকের যে একরকম খাবার খাবে তার কোনো মানে নেই। অর্থাৎ আমাদের এক একজনের খাবারের রকম ভেদ আছে, আমরা প্রত্যেকেই একই জিনিস কিন্তু ভালোবাসি না। বা তোমরা বাড়িতে দেখবে মা তোমাদেরকে কারোকে ভাত খাওয়াচ্ছে, আবার কেউ বলছে আমি এখন ভাত খাবো না, আমাকে একটা চাউমিন করে দিতে হবে, আমি চাউমিন খাবো। তাহলে কি তুমি সেটাকে ভালোবাসছো, তুমি ভাত ভালোবাসছো না। অর্থাৎ আমরা কে কি খেতে ভালোবাসি সেই নামগুলো আমাদের জানবো এবং জানা দরকার। এই হলো আমাদের প্রথম চ্যাপ্টারে আমাদের পরিচয়। কেমন, তোমরা এগুলো পড়বে, পড়লেই তোমরা জানতে পারবে।